ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আসিফ ইকবাল ঢাকা থেকে জানতে চেয়েছেন, আল্লাহর আকার আকৃতি আছে কোরআনে কোথায় নির্দিষ্ট করে বলা আছে? আল্লাহর সুরত আছে মর্মে আকিদা পোষণ করা যাবে কি? জবাব, আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় কোরআনুল করিমে জবাবে দিয়েছেন এবং তদীয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পেশ করেছেন ওইভাবে হুবহু বিশ্বাস করা হলো ইমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার কয়েকটি অঙ্গের কথা কোরআনে বলেছেন, তার হাতের কথা বলেছেন, তার চোখের কথা তিনি বলেছেন, তো তার পা এর সাক এর কথা বলেছেন এবং হাদিসে হাত, ডান হাত, বাম হাত এবং তার অঙ্গুলির কথা রয়েছে, মুখমণ্ডলের কথা কোরআনে রয়েছে। কাজে সেগুলিকে কোনরূপ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া হুবহু বিশ্বাস করা হলো ইমানের দাবি। এগুলির কোনো প্রকার রূপক অর্থ গ্রহণ করা কিছুতেই ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে তিনি হলেন সামি এবং বাসির, সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন, তবে লাইসা কামিসলিহি শাইউন, তাহার মতো কিছু নেই। তার আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে কোনো সৃষ্টির সাথে কোনো প্রকার সাদৃশ্য দেওয়া বা মিসাল দেওয়া কোনোভাবেই বৈধ নয়। কাজেই এ বিশ্বাস আমাদের এভাবেই পোষণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আছেন কোরআনের দলিল দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিভাবে আছেন সে ব্যাপারে পৃথিবীর কেউ জানে না, এভাবে বিশ্বাস আমাদের পোষণ করতে হবে। সাথে সাথে এও মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার শানে যেরকম একটা অবয়বের প্রয়োজন সে অবয়বই তিনি আছেন। কোনো সৃষ্টির অবয়বের সাথে সাদৃশ্য দেওয়া দিলে এটা মুশাব্বিহাদের বিভ্রান্তিকর আকিদা হবে, আবার যারা কায়াবাদী তাদের মতো করে বিশ্বাসের মতো হয়ে যাবে। কাজেই বিশ্বাসটা করতে হবে যে কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহ রাব্বুল আলামিনের শান অনুযায়ী যেভাবে তার আকার থাকা দরকার তিনি সেভাবেই রয়েছেন। কাজেই এই ব্যাপারে তাকে নিরাকার বিশ্বাস করা এবং নিরঞ্জন, নিরাকার ইত্যাদি বলা, এ ধরনের বিশ্বাস করা কোনোভাবেই সংযত ও সমীচীন হবে না। আশা করি কোরআন সুন্নাহ বর্ণিত বিশ্বাস অনুযায়ী আমাদের বিশ্বাসকে আমরা মজবুত করব এবং কপোলকল্পিত ধ্যান ধারণা হতে আমরা মুক্ত থাকবো। আল্লাহু আলাম বিসওয়াব।